দিনব্যাপী নানা আয়োজনের আছে। মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে রং বেরঙের বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে 2020-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন RMP কমিশনার আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি রাজশাহী 5 মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা আঞ্জুম মিতা, রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ মেরাজউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ দারা, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ অন্যান্যরা। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী পব উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনসুর রহমান সহ উপস্থিত অতিথিরা। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ডে এর বিভিন্ন সফলতার দিক তুলে ধরেন। মুজিব বর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই স্লোগানকে সামনে রেখে পুলিশি সেবা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে 4 শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও 4 পুলিশিং সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও এদিন বিকেলে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় 2 ম্যাচে পুলিশের সাথে কমিউনিটি পুলিশিং টিম ও সাংবাদিক দল অংশ নেন। আজকের কমিউনিটি পুলিশিং ডে 2020 উদযাপন উপলক্ষে আজকে আমাদের সকালবেলা আলোচনা সভা হয়েছে। আমরা কমিটির যেহেতু পুলিশের সাথে একটা কমিটির একটা মানে পেশাদারিত্ব পুলিশের সাথে আমাদের এই সম্পৃক্ত বাড়ানোর জন্য আমরা এই আজকের দিনটা উদযাপন করতেছি, যাতে করে পুলিশের সঙ্গে জনগণের যে একটা জনতায় পুলিশ, পুলিশের জনতা, এই মূল মন্ত্রকে সামনে রেখে আজকের মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। এই পরিপ্রেক্ষিতে আমি কমিটি পুলিশের লোকের সাথে আমাদের আজকে ফুটবল একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচের মাধ্যমে আমরা জনগণকে পুলিশের কাছাকাছি আমাদের আমাদের পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা যে প্রত্যয় গ্রহণ করেছি, যার কারণে আমরা জনগণের মাধ্যমে আমাদের পুলিশের সেবাটাকে আমরা আরও বিস্তৃত আকারে সারা মানুষের পৌঁছে দেওয়ার আমাদের মূল প্রত্যয় হচ্ছে আজকে কমিটি পুলিশের মূল উদ্দেশ্য। এই কমিটি পুলিশের ডে উপলক্ষে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমরা আজকে একটা প্রীতি ফুটবল ম্যাচ দিয়েছি, আমাদের ভলিবল ম্যাচ দিয়েছি, যাতে করে কমিটির পুলিশের সাথে যেন আমাদের পুলিশের একটা সম্পৃক্ততা বাড়ে, যাতে করে তারা বেশি উজ্জীবিত হবে, যাতে করে আমরা জনগণকে আরো বেশি করে সার্ভিস দেবো।